আপনি কি এতদিন ধরে পুজো করছেন নবগঠিত এখানে কোনো মানে অলৌকিক শক্তি আপনার মধ্যে উপলব্ধি হয়েছে? হ্যালো ফ্রেন্ডস, আজকে 16 ফেব্রুয়ারি 2021 আমাদের বিশেষ দিন, মানে সরস্বতী মায়ের আজকে পুজো। তো সেই উদ্দেশ্যে আমরা আজকে বেরোলাম। আমরা এখন যাচ্ছি সিঙ্গুরের পুরুষোত্তমপুরে একটি শতাব্দী প্রাচীন ডাকাত কালীবাড়ি মন্দির দর্শনের উদ্দেশ্যে। সিঙ্গুরের ডাকাত কালীবাড়ি যেতে হলে তারকেশ্বর লোকালে উঠে সিঙ্গুর স্টেশনে নামতে হবে। স্টেশনে দক্ষিণ দিকে এসএন মল্লিক রোড থেকে টোটো বা অটোতে উঠে আসুন, নামুন পুরুষোত্তমপুর মল্লিক পাড়ায়, ডান দিকেই ডাকাত কালীবাড়ির মন্দির। কথিত আছে, মা শারদামণি যখন রামকৃষ্ণ বাবার অসুস্থ খবর পায়, তো সেই সময় এই পথ দিয়ে আসবারটায় সময়ে তখন ডাকাতের সম্মুখীন হন। তারপর ডাকাতরা যখন মাকে রাখে, মায়ের মধ্যে মা কালীর দর্শন পায় এবং তখন তারা মাকে খাদ্যস্বরূপ চাল ও কড়াই ভাজা মাকে দেওয়া হয়। আজও সেইভাবে মাকে যখন পুজো দেওয়া হয় তো মায়ের ভোগ হিসাবে চাল ও কড়াই ভাজা দেওয়া হয়। আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মায়ের সেই সন্ধ্যা আরতি সরাসরি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমি এখন এই মন্দিরের সেবায়ত সুদীপ্ত সিমলায় ওনার একটি ছোট্ট ইন্টারভিউ নেব। তো ওনার মুখ দিয়েই শোনা যাক এই মন্দিরে কিছু পুরনো কাহিনী। মায়ের আভাটা তখন ওরা শারদামণিকে ছেড়ে দিয়েছিল এখানে, এক রাত্রি থেকে ওরা দক্ষিণেশ্বর পৌঁছে নিয়ে এসছে। আর এখানে আগে নরবলি হতো, এখন পাঠা বলি হয়, আর কালী পুজোর সময় খুব বড় করে উৎসব। আচ্ছা আচ্ছা, তাহলে এই মন্দিরটার বয়স মোটামুটি আনুমানিক 550 থেকে 600 হবে, 550 থেকে 600 বছর পুরনো হবে। আপনি কতদিন ধরে পুজো করছেন এখানে? আমি 9 বছর বয়স। 9 বছর বয়স। আপনার নামটা কি বললেন? সুদীপ্ত সিমলাই। আচ্ছা, এখানেই থাকেন আপনি? আমার এখানেই বাড়ি, আমার 3 জন সেবায়েত আছে। আচ্ছা আচ্ছা। আমার 10 দিন ধরে পালা পড়ে। আপনার এখানে 7 ফুল ধরে পুজো করছে? তারপরে আপনার বাবা করতেন তার আগে? তার বাবা চার, এইভাবে 7 ফুল ধরে করছে। আর ফুল টাইম আপনি এখানে পুজো করেন? আমাদের পালা পড়ে 10 3 জন আছে ভাই। আচ্ছা, আপনি কি এখন ধরে পুজো করছেন? এখানে
অভিজ্ঞতা দিয়ে বলছি, মানে যে কোন একটা অভিজ্ঞতা থাকে না, যে মা ডাকলে কথা শুনে, তাই না? আমরা ঠিক মন্দির দর্শনের পর মন্দিরের পাশেই ছোট্ট একটি জায়গায় আমরা দেখি যেখানে মাটির ভাড়ের ভাড়, মানে মাটির ভাড় বলতে যেটা আমরা মাটির ভাড়ে যে চা খাই সেই ভাড়, বহু পুরনো কারখানা যেখানে নিজের হাতে কিভাবে মাটির ভাড়গুলো তৈরি করছে সেটা আপনারা দেখুন, এবং ওনার মুখ থেকে ওনার অভিজ্ঞতা সম্বন্ধে একটু শুনুন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাঁকে করে ছোট্ট মাটির ভাড়ে সাজানো একটা বাঘ দেখাচ্ছি, যে বাঘটি কাঁধে করে যে ভদ্রলোকের সম্বন্ধে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমি তো শুনে অবাক, 365 দিনে একদিন অন্তর একদিন উনি বাবার মাথায় এখান থেকে 42 কিলোমিটার দূরে পায়ে হেঁটে বাবার মাথায় জল ঢালতে যান। এই দোকানে খাই, এই লোকের বাবা যখন তাজা ছিল তখন দেখতে খাই এই দোকানে। কিন্তু করোনার মধ্যে যে বন্ধ ছিল যখন বাবার মন্দির, আমার আমার জন্য সব খোলা, সারা বুলি ঘাটে ওখানে লোককে এক বোতল জল দিতে দিচ্ছে না, আমার জন্য খোলা। দেখুন, ওর ভয় লাগে না, জিজ্ঞাসা করেছি তার উত্তর কি বললো। আচ্ছা, আমার যদি বাবা ভূত হয়, ভূতেরই চেলা ওরা, আমিও বাবার ছেলে, তাহলে আমিও তো ভূত, ভূতে ভূতে একটু ভয় লাগে রে। বন্ধুরা, ব্লগটি শেষ করবার আগে আপনাদের কাছে একটা কথাই বলবো, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। নতুন কোনো ভিডিও বা নতুন কোনো জায়গা সম্বন্ধে জানতে বা বুঝতে হলে আপনারা সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।